বিটিসি নির্বাচন কেতিয়া অনুষ্ঠিত হব, স্বাস্থ্য বিভাগৰ মতামত কি, হাগ্ৰামা মহিলাৰি অধৈৰ্য হোৱা উচিত নহয়, বিটিসি নির্বাচন অনুষ্ঠিত কৰাৰ দাবী কৰি আহিছে বিপিএফে, বিপৰীতে বিজেপি চৰকাৰৰ মহামাৰীৰ কোভিড পৰিপ্ৰেক্ষিতত নিৰ্বাচন পিছুৱাৰ পোষকতা কৰি আহিছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহস্পতিবারে সতিয়াত বিটিসি নির্বাচন সন্দর্ভত কয়, বিটিসি ইলেকশনের কারণে ছয় তারিখে সর্বদলীয় বৈঠক আছে, সাত তারিখে কেবিনেট আছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্পষ্টভাবে কৈছে যে অক্টোবর নভেম্বর মাহত বিটিসি ইলেকশন পাতিব নালাগে, প্রয়োজন হলে ডিসেম্বর মাহত বিটিসি ইলেকশন পাতিব পারে। আর আমি যেটা সাজেশন দিছো সেটা আমার নন পলিটিক্যাল মানুষের জীবন রক্ষার কারণে এই আমি পরামর্শ দিছো আর আমি সেইটোত অটল আছো। নির্বাচন পিছুয়ার কার্য বিজেপি সরকারে অভিসন্ধি বলে মুক্তিভাবে কই আহিছে বিপিএফর মুরব্বী হাগ্ৰামা মহিলারিয়ে। মহিলারির এই অভিযোগ নস্যাত করে বিজেপির রাজ্যিক উপসভানেত্রী রেখারানী দাস বড়ুয়ে। বিজেপি বিপিএফ মিত্র, নির্বাচনক লৈ বিজেপিয়ে অভিসন্ধি করা নাই। বিটিসি নির্বাচন ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোভিডর কারণে পিছুয়াই দিয়ার পোষকতা করেছে, আর সেইটোর উপরতেই হাগ্ৰামা মহিলারি ডাঙরিয়ায় বিরোধিতা করেছে। আর বিহারের নির্বাচনের পিছতেই অসমত বিশেষকৈ বিটিসিত নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করা গৈছে। সেই কারণে এই সময়খিনিত যেহেতু ইতিমধ্যে কোভিডে বহু মানুষের প্রাণ নাশ করেছে আর জটিল রূপ ধারণ করেছে, এই পরিবর্তিত পরিস্থিতি লক্ষ্য করে পেলায় বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করার কথা রাজ্য সরকারে মানে চিন্তা করেছে। আর মই ভাবো যে মিত্রজোঁটৰ সরকার হিসাবে হাগ্ৰামা ডাঙরিয়া এই কথা উপলব্ধি করব পাৰিব। ক্ষমতা হেরার সময় কিমান হয়েছে, ক্ষমতার পর হাগ্ৰামা মহিলারি যা মাত্র ছমাহ হব হওয়াই নাই, তো ছমাহের ভিতরতে ইমান অধৈর্য হলে নহব। বিটিআরত বিজেপি বিপিএফর সংঘাত ক্রমাৎ বৃদ্ধি হয়েছে, এই সংঘাত দূর হওয়ার সম্ভাবনা কি? তেজপুরের অশ্বিনী বরা আর মুসলপুরের নিকুঞ্জ কলিতার রিপোর্ট, আসাম টক্স। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসিসির 9 নম্বরত, ডিসিএন ডিজিটালত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 375 নম্বরত।